সার্বিয়াতে প্রত্যেকটি ওয়ার্ক পারমিটে এখন পিপিজেড নাম্বার দেওয়া হয়। এই পিপিজেড নাম্বারটি হচ্ছে আপনার কোম্পানি যে 10 জন 20 জন 50 জন 200 জন লোকের অনুমোদন পত্র গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছে এবং ওই কোম্পানিতে যে লোক লাগবে এই বিষয়টি ইমিগ্রেশন থেকে একটি পারমিশন আকারে নিতে হয় এবং এই পারমিশনের একটি কোড নাম্বার থাকে। এই নিয়োগটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, এটি হচ্ছে পিপিজেড নাম্বার হিসেবে অনেকে বলে থাকেন এবং এই নাম্বারটি ছাড়া আপনি অনলাইন অ্যাপ্রুভালটি পাবেন না। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে পিপিজেড নাম্বারটি কি, এই বিষয়টি আশা করি আপনারা এবারকার ভিডিওতে ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন। যারা সার্বিয়া যাবেন, আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই সার্বিয়া কেমন দেশ। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার।